প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদের ভালোবাসে আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে উৎসাহিত হই তাহলে চলুন শুরু করা যাক এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব ডেনমার্কের ফুটবল অধিনায়ক সাইমন কিয়ারকে নিয়ে কে এই সাইমন কিয়ার কিভাবে আসলেন ডেনমার্কের ফুটবল টিমে চলুন সাইমন কিয়ার সম্পর্কে অনেকগুলি তথ্য জেনে নেওয়া যাক কিছু সময় নিয়ে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল নাম সাইমন কিয়ার তার পুরো নাম সাইমন ট্রপ কিয়ার সাইমন কিয়ার 1989 সালে 26 মার্চ ডেনমার্কের হর্সেসে জন্মগ্রহণ করেন 4 বছর বয়সে তিনি ফুটবল খেলা শুরু করেন সাইমন কিয়ার বর্তমানে ডেনমার্কের জাতীয় দলের অধিনায়ক ও ডিফেন্ডারের দায়িত্ব পালন করছেন তার বর্তমান ক্লাব এসি মিলান জাতীয় দলে তার জার্সি নম্বর 4 ও ক্লাব এসি মিলানে তার জার্সি নম্বর 24 সাইমন কিয়ারের উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি তার ওজন 86 কেজি তার মায়ের নাম লুটা কিয়ার তার বাবার নাম জন কিয়ার সাইমন কিয়ার 2017 সালের 24 জুনে এলেনা গলারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি দুই সন্তানের পিতা মিলাস কিয়ার ও বিঙ্গো কিয়ার অবাক করা বিষয় হচ্ছে তিনি 5 ভাষায় কথা বলতে পারেন তার চোখের রং ব্লু চুলের রং ব্লন্ড তার পছন্দের বিষয়গুলো হচ্ছে ভ্রমণ করা গান শোনা ও ফটোগ্রাফি করা সাইমন কিয়ারের প্রিয় গাড়ি হচ্ছে অডি প্রিয় পানি কফি তার রোল মডেল জার্সি র্যামোস তার প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2020 সালে ইউরোকাপে ক্রিস্টিয়ান এরিকসনকে বাঁচানোর জন্য বীরত্বপূর্ণ কাজের জন্য সাইমন কিয়ার বিশ্বব্যাপী খেলোয়াড় প্রেমিকদের নজর কাড়েন আর এই জন্য 27 আগস্ট 2021 সালে তাকে ইউফা প্রেসিডেন্ট পুরস্কার প্রদান করা হয় সাইমন কিয়ার মূল 9টি ক্লাবের হয়ে খেলেছেন 2020 সালে 3 মিলিয়ন ইউরোর বিনিময়ে খেলেন ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে 2021 সালের 27 অক্টোবর তিনি ক্লাব এসি মিলানের সাথে 2024 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেন সাইমন কিয়ার সকল ক্লাবের হয়ে মোট 491 ম্যাচ খেলে 21 গোল ও 9টি অ্যাসিস্ট করেন 2006 সালে 19 সেপ্টেম্বর স্লোভাকিয়ার বিপক্ষে অনূর্ধ্ব 18 ফুটবল টিমে তার অভিষেক হয় 2006 সালে পর্তুগালের বিপক্ষে অনূর্ধ্ব 19 ফুটবল টিমে তার অভিষেক হয় তিনি 10 ম্যাচে 1 গোল করেন 2008 সালে জার্মানের বিপক্ষে অনূর্ধ্ব 19 ফুটবল টিমে তার অভিষেক হয় 2009 সালে 6ই জুনে সুইডেনের বিপক্ষে তার জাতীয় ফুটবল টিমে তার অভিষেক হয় 2016 সালে 31তম ম্যাচে জাতীয় দলের বসনিয়ার বিপক্ষে তিনি প্রথম গোলটি করেন তিনি মোট 121 ম্যাচ খেলে 5 গোল করেন তিনি 2007 সালে ডেনিশ অনূর্ধ্ব 19 প্লেয়ার অব দ্য ইয়ার হন তিনি 2009 সালে ডেনিশ ট্যালেন্টেড প্লেয়ার অব দ্য ইয়ার হন তিনি 2009 ও 2021 সালে ডেনিশ প্লেয়ার অব দ্য ইয়ার হন 2021 সালে গার্ডিয়ান ফুটবলার অব দ্য ইয়ার হন তিনি 2021 সালে ক্লাব এসি মিলানের হয়ে সিরিয়া লীগ শিরোপা জিতেন সাইমন কিয়ারের বৈশ্বিক বেতন হচ্ছে 15,60,000 ইউরো প্রায় 16,74,69,276 টাকা সাইমন কিয়ারের মার্কেট ভ্যালু হচ্ছে 8.8 মিলিয়ন ডলার প্রায় 147,62,33,330 টাকা সাইমন কিয়ারের মোট সম্পত্তি হচ্ছে 27 মিলিয়ন ইউরো প্রায় 289,70,99,133 টাকা সাইমন কিয়ারকে নিয়ে যদি আপনাদের আরও কিছু জানা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি আমরা আবার ফিরব নতুন আরও ভিডিও নিয়ে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ